গল্প প্রতিম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প। আজকের গল্প অখিল নিয়োগী রচিত খোদনের স্বপ্ন সঞ্চরণ। খোদনের এক নতুন রোগ দেখা দিয়েছে। গভীর রাত্রে বাড়ি শুদ্ধ সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, সেই সময় যেন কার ডাকে খোদন বিছানা থেকে উঠে পড়ে। তারপর সেই ঘুমন্ত অবস্থাতেই চলতে শুরু করে। ঘরের খিল সেই চোখ বন্ধ অবস্থাতেই খুলে ফেলে। তারপর আপন মনে হাঁটতে থাকে। কখনো উঠোন পেরিয়ে, ধানের মাড়াই এড়িয়ে, ফলের বাগান পেরিয়ে একেবারে বড় পুকুরের ধারে গিয়ে হাজির হয়। একদিন নাকি ঘাটলা বেয়ে জলের ধার অবধি গিয়েছিল। পুকুরে নেমে সাঁতার কাটতে শুরু করতো কিনা তাই বা কে জানে। এক চাষি কুটুম বাড়ি থেকে ফেরার পথে গভীর রাত হয়ে যাওয়ায় ওই ঘাটলায় বসে আপন মনে চিড়েগুড়চি বুঝছিল। সে খোদনের ব্যাপার দেখে একেবারে হকচকিয়ে যায়। খোদনকে সে চিনত। অত রাত্রিরে খোদন যখন ঘুমুতে ঘুমুতে পুকুরের সিঁড়ি দিয়ে নামছিল, তখন সেই দিকে হঠাৎ দৃষ্টি পড়ায় চাষিটার চিড়েগুড়চি বনও বন্ধ হয়ে যায়। ম্লান জ্যোৎস্নার আলোকে সব কিছুই চোখে পড়ছিল। চাষিটা কিছুতেই বুঝতে পারছিল না খোদন চোখ বন্ধ করে ঘুমুতে ঘুমুতে ঘাটলার সিঁড়ি বেয়ে কোথায় নেমে যাচ্ছে। এরকম কাণ্ড চোখের উপর দেখেও কি চিড়ে চিবনো চলে? কাজী চাষিটার জোয়াল প্রায় আটকে যাবার দাখিল। প্রথমে সে একবার খোদনের নাম ধরে ডাকল, কিন্তু যে মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে পথ চলে এক ডাকে সাড়া দেবার পাত্র সে নয়। কাজী খোদন আগের মতোই সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগল, ফলে চাষিটার চিড়েগুড়চি বনও বন্ধ হয়ে গেল। সে ছুটে গিয়ে খোদনের হাতটা জড়িয়ে ধরল। সঙ্গে সঙ্গে খোদনের ঘুম ভেঙে গেল। সে চোখ চেয়ে আটকে উঠে বললে, হে কি, আমি কোথায়? চাষিটি বললে, আরে খোদনবাবু, তুমি তো পুকুরে সাঁতার কাটতে যাচ্ছিলে, শুধু গামছাটা আনতে ভুলে গেছো, তাই আমি তোমায় ডাকলাম। খোদনের চোখ দুটো বড় বড় হয়ে উঠল। সে মাথা নেড়ে বললে, হ্যাঁ আমি সাঁতার কাটতে যাচ্ছিলাম, গামছা আনতে বেমালুম ভুলে গেছি। এই নিশুতি রাতে আমি একা একা বাড়ি ফিরব কী করে? চাষি উত্তর দিলে, আমি মেয়ের ব্যামোর খবর পেয়ে কুটুম বাড়ি গিয়েছিলাম তাকে দেখতে। ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল, এখনও অনেক পথ বাকি। কুটুম বাড়ি থেকে চিড়ে গুড় বেঁধে দিয়েছিল, ঘাটলায় বসে এতক্ষণ তাই চিবচ্ছিলাম। হঠাৎ জ্যোৎস্নায় তাকিয়ে দেখি তুমি ঘুমোতে ঘুমোতে এই ঘাটলা ধরে নেমে যাচ্ছ। বোধ করি এত রাত্রিরে সাঁতার কাটবার বাসনা হয়েছে। কিন্তু কাঁধে তোমার গামছা নেই, তাই তো ছুটে গিয়ে তোমার হাত পাকড়ে ধরলাম। গামছা না থাকলে শক্ত করে সে বাঁধবে কী করে? জলে নেমে মহা মুশকিলে পড়ে যাবে, তাই তো তোমায় হাত ধরে ডাকলাম। কি সর্বনাশ, গামছা আনা হয়নি বলে আমার এত রাত্রিরে সাঁতার কাটা হয়নি? তাহলে তুমি বসে বসে চিড়ে গুড় চিবোবে? চাষি উত্তর দিলে, তা চিবোতে হবে বই কি বাবু, সেই কুটুম বাড়ি থেকে এতটা পথ হেঁটে এসেছি, আবার অনেকটা পথ চলতে হবে। এই পুকুরটার জল বড় মিঠে, চিড়ে গুড় চিবিয়ে দুয়াদলা জল খেয়ে প্রাণটা বড় ঠান্ডা হবে। এখন তুমি বাড়ি যাও, গামছাটা নিয়ে এসো। খোদনের চোখ ততক্ষণে ছানা বড়া হয়ে উঠেছে। ওরে বাবা, আবার গামছা এনে এত রাত্রিরে সাঁতার কাটতে বলছে যে! খোদন তখন প্রাণ ভয়ে বাড়ির দিকে ছুট লাগালো। আরেক দিনের ঘটনা, সেদিন বাড়িতে খুব ঘটা। খোদনের ঠাকুরদা 80 বছরে পা দিয়েছেন, তাই এক কড়াই ভর্তি পরমান্ন হয়েছে, আর এক কড়াই উপচে পড়ছে ছানার পান্তুয়া। আর শুধু কি বাড়ির লোক, আসুনজন বসুনজন যারা এসেছে কেউ বাদ যায়নি। খেতে খামারে যারা কাজ করে তাদেরও কলাপাতায় করে কিঞ্চিত কিঞ্চিত দেওয়া হয়েছে, তবু অনেক খাবার বেঁচে গেছে। পরদিন বাসি পায়েস পিঠে বাড়ির লোকে খাবে বলে যত্ন করে ঢেকে রাখা হয়েছে। বাড়ির লোক সবাই তো পরিশ্রান্ত ছিল, তাই বিছানায় পড়েছে আর মরেছে। গভীর রাত, গোয়ালঘরের গাইগুলো অবধি ডাশের কামড়ে হামলাচ্ছে না। বাড়ির পোষা কুকুর বাঘা তার তো সারা বাড়ি ঘুরে ঘুরে পাহারা দেবার কথা, তারও এই নিশুতি রাতে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। ঠাকুরদা মাঝে মাঝে উঠে গুড়ুক গুড়ুক তামাক টানে,
আজ তার ঘর থেকে খুটখাট শব্দও শোনা যাচ্ছে না, গুড়ুক গুড়ুক তামাক টানার শব্দও নেই। ঠাকুমা মাঝরাত্রিরে মাঝে মাঝে উঠে পান ছেঁচে খান, তার সেই ছোট্ট হামানদিস্তের ঠুনঠান আওয়াজ পাওয়া যাচ্ছে না। সবাই ভরপেট পায়েস আর পান্তুয়া খেয়ে যেন ভোস ভোস করে নাক ডাকাচ্ছে। রাত্রিরে পোষাটিয়াটা মাঝে মাঝে আচমকা ডেকে ওঠে, আজ সেও ঝিমিয়ে রয়েছে। সে তো আর পায়েস পান্তুয়া খায়নি, সে এমন চুপচাপ কেন? ঝিমঝিমে রাত্রির থমথমে আকাশ, গাছের একটি পাতাও নড়ছে না। প্রহরে প্রহরে বনের ধারে যে শেয়াল ডাকে, তাদেরও সঙ্গীত শোনা যাচ্ছে না। সমবেত নিশাচর রাত পাখিরাও ভুল করে এই বাড়ির উপর দিয়ে ডেকে যাচ্ছে না। এমন সময় খুট করে একটা শব্দ হলো, তাতে বাঘার ঘুম ভাঙল না, গোয়ালঘরের গাই গরুরা হামলাল না, টিয়েটা খাঁচার ভিতর একবারও ডেকে উঠল না। বাড়ির চাকরটা বুঝি একবার পাশ ফিরে শুলো। খোদনের ঘর থেকে খুট করে আওয়াজটা হলো, তারপর ঘরের খিল খোলার শব্দ। ঘুমোতে ঘুমোতে খোদন বেরিয়ে এলো, ওর দু চোখ বন্ধ, কিন্তু দিব্যি হেঁটে চলেছে। এবার কিন্তু বাড়ির দিকে ওর পা চলছে না, সটান চলে গেল খোদন রান্নাঘরের দিকে। বাইরে একটা শিকল লাগানো ছিল, কোনো তালা আটকানো ছিল না সেই শিকলে। ঝন করে একটা শব্দ হলো, তারপর দরজাটা দিব্যি খুলে গেল। খোদন অন্ধকারের ভিতরেই সেই ঘরে গিয়ে ঢুকল, আলো জ্বালবার দরকার নেই। কোথায় পায়েস আর পান্তুয়া ঢাকা আছে, দিব্যি খোদনের ডান হাত সেই দিকে চলে গেল। আপন মনে আয়েস করে পায়েস খেতে লাগল খোদন, চোখ দুটো তেমনি ধেনি বুদ্ধের মতো বোজা। যখন ভোজের কাজ আধা আধি শেষ হয়েছে, এমন সময় বাড়ির অন্নদাঝি একবার বেরিয়ে এলো। হঠাৎ তার নজর গেল রান্নাঘরের দরজার দিকে। এ কি, রান্নাঘরের দুটি দরজা যে একেবারে হাটপাট খোলা, অথচ ভেতর থেকে চপচপ শব্দ বেরুচ্ছে। রান্নাঘরে কোনো কুকুর ঢুকে পড়ল নাকি? অন্নদাঝি আবার ভেবে দেখলে, কুকুর কি করে শিকল খুলবে? ভয়ে ভয়ে এক পা দুপা করে এগিয়ে গেল অন্নদাঝি। চোর ঢুকেনি তো রান্নাঘরে? বাইরের জানলাটা খোলা ছিল, ভিতরে খানিকটা জ্যোৎস্না এসে পড়েছে। সেই জ্যোৎস্নায় অন্নদাঝি দেখলে উবু হয়ে বসে খোদন পায়েস আর পান্তুয়া খাচ্ছে, একেবারে অবাক কাণ্ড। অন্নদাঝি একেবারে কাছে গিয়ে দেখলে খোদনের দুই চোখ দিব্যি বন্ধ, ঘুমোতে ঘুমোতে পিঠে পায়েস খাচ্ছে খোদন। তখন অন্নদাঝি পাটি পিটিপে গিয়ে সবাইকে ডেকে নিয়ে এলো। বাড়ি শুদ্ধ সবাই এসে রান্নাঘরের সামনে ভিড় জমালো। তখন খোদন চোখ বুজে পিঠে পায়েস খেয়ে চলেছে। ঠাকুমা বললে, হে কি কাণ্ড, পেটের অসুখে ভুগছে বলে আমি বেশি পায়েস ওকে দেইনি, এখন এই রাত দুপুরে উঠে সমানে পিঠে পায়েস খেয়ে চলেছে। পিসিমা এগিয়ে এসে ফোড়ন কাটলে, ও কি জেগে আছে, ও যে ঘুমিয়ে ঘুমিয়ে পিঠে পায়েস খাচ্ছে। তখন সবাই খোদনের মুখের দিকে তাকিয়ে বললে, তাই তো তাই তো। তখন সকলে ধরাধরি করে ওকে বসবার ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিলে। এইবার খোদনের বুঝি ঘুম ভেঙে গেল। খোদন চোখ মেলে হঠাৎ আঁতকে উঠে জিজ্ঞেস করলে, আমি কোথায়? পরদিন পাড়ার প্রবীণ ডাক্তারদের ডেকে আনা হলো। এলেন বিচক্ষণ এলোপ্যাথিক ডাক্তার, এলেন ত্রিকালজ্ঞ কবিরাজ মশাই, এলেন পাশের পাড়ার হাকিম সাহেব, এলেন অভিজ্ঞ প্রবীণ হোমিওপ্যাথ চিকিৎসক। সবাই মিলে তখন সলা পরামর্শ শুরু করে দিলেন। বাড়ির সকলে মহাচিন্তিত, খোদনের কি অসুখ করেছে? চার মাথা একসঙ্গে বহুক্ষণ ধরে আলোচনা করে স্থির করলেন সামনাম্বুলিজম। অত বড় নাম শুনে বাড়ির সবাই ঘাবড়ে গেল। সবাই শুধুলে, কত বড় অসুখ, আমাদের খোদন বাঁচবে তো? চিকিৎসকরা জবাব দিলেন, বাঁচবে না মানে, পুজোর সময় ড্যাংড্যাং করে ঘুরে ঠাকুর দেখতে পারবে। ঠাকুমা এবার এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, ও ডাক্তারবাবুরা, আমার নাতির কী ব্যামো হয়েছে একটু বাংলা করে বলো না, আমরা একটু হাঁপ ছেড়ে বাঁচি। এলোপ্যাথিক ডাক্তার গম্ভীর গলায় উত্তর দিলেন, একে বলে স্বপ্ন সঞ্চরণ। পিসিমা আঁতকে উঠে বললেন, স্বপ্ন সঞ্চরণ, সেটা আবার কী অসুখ?
ভালো করে বুঝিয়ে বলো ডাক্তারবাবুরা। কৃকালজ্ঞ কবিরাজ মশাই এইবার ভালো করে বুঝিয়ে দিতে এগিয়ে এলেন। বললেন, শোনো মা, এটা একটা পুরনো ব্যাধির নাম, কবিরাজি শাস্ত্রে এর উল্লেখ আছে। এটা হচ্ছে ঘুমের মধ্যে বেড়ানো। শুদ্ধ বাংলায় এই রোগটাকে বলে স্বপ্ন সঞ্চরণ, নিজের অজান্তে স্বপ্নের ভিতর ঘুরে বেড়ানো। এলোপ্যাথিক ডাক্তার আবার স্থানীয় হাসপাতালের সঙ্গে জড়িত। তিনি পরামর্শ দিলেন, রোগীকে হাসপাতালে ভর্তি করে দিয়ে অবজারভেশনে রাখতে হবে। অন্নদাঝি আঁতকে উঠে বললেন, অমন শক্ত কথা কইও না ডাক্তারবাবুরা, বাসাকে হাসপাতালে নিয়ে গিয়ে মারধর করবে না তো। ডাক্তারবাবুরা অন্নদাঝির কথা শুনে হো হো করে হেসে উঠলেন। বললেন, হাসপাতালে নিয়ে গিয়ে রোগীকে বুঝি মারধর করে, এ কথা তুমি কার কাছে শুনেছ ঝি? অন্নদাঝি চোখে আঁচল দিয়ে উত্তর দিলে, আমার ক্যাবলার বাপকে তো সবাই জোর জবরদস্তি করে হাসপাতালে ভর্তি করে দিলে, তারপর সেইখানে মারধর খেয়েই তো বেচারি মরে গেল, আর আমার কাছে ফিরে এলো না। ডাক্তারবাবুরা বললেন, না না, সেসব কিছু নয়, নিশ্চয়ই তোমার স্বামীর কঠিন ব্যায়াম হয়েছিল, চিকিৎসা করে হয়তো তাকে বাঁচানো যায়নি, তাকে হাসপাতালে মারধর করা হয়েছিল এ কথা একেবারে মিথ্যা। ডাক্তারবাবুরা আবার বুঝিয়ে দিলেন, হাসপাতালে কোনো অযত্ন করা হবে না, ওকে অবজারভেশনে রাখতে হবে, মানে ডাক্তারবাবুর নজরে রাখা হবে, রোগের কী কী লক্ষণ সব দেখা হবে, পরীক্ষা নিরীক্ষা হবে, তারপর চিকিৎসা করে সে অসুখ সারিয়ে দেওয়া হবে। তখন বাড়িশুদ্ধ সবাই হাত ছেড়ে বাঁচল। ডাক্তারবাবুরা আরও এক দফা পরামর্শ করে খোদনকে হাসপাতালে পাঠিয়ে দেওয়াই স্থির করলেন। কাকাদের সঙ্গে গিয়ে তখন খোদন হাসপাতালে ভর্তি হল। গভীর রাত, হাসপাতাল শুদ্ধ সবাই ঘুমোচ্ছে। দূরের থানার পেটা ঘড়িতে ঢং ঢং করে দুটো বাজল। রাতে নার্স কিছুক্ষণ আগে টহল দিয়ে গেছে। হাসপাতালের দাই আর চাকরদের দল সেই সন্ধে থেকে বারান্দায় বসে গুজুর গুজুর করছিল আর ক্রমাগত পাঞ্চি বুঝছিল। এখন তারাও নিজের নিজের গামছা পেতে বারান্দার একোণে ওকোণে ভোঁস ভোঁস করে নাক ডাকিয়ে ঘুমোচ্ছিল। হাসপাতালের একটা নিজস্ব ঘোড়ার গাড়ি আছে, ডাক্তারবাবুরা অনেক সময় সেই গাড়ি করেই বেরোয়। অনেকক্ষণ ধরে সেই ঘোড়ার নালের ঠকঠক শব্দ নিচে শোনা যাচ্ছিল, এইবার সেই শব্দ নীরব হয়ে গেল। এ ঘরে ও ঘরে কয়েকজন মরণাপন্ন রোগী রোগের যন্ত্রণায় কাতরাচ্ছিল, এখন তারাও একেবারে চুপচাপ। মনে হয় তাদেরও রোগ যন্ত্রণা সাময়িকভাবে সেরে গেছে। হাসপাতালের মাথার উপর দিয়ে একটা নিশাচর পাখি কুকু শব্দ করতে করতে উড়ে গেল, আর কোথাও কোনো জীবের সাড়া খুঁজে পাওয়া গেল না। এমন সময় খোদন ধীরে ধীরে উঠে বসল। কিছুদিন থেকে সে বড় অশান্তিতে কাটাচ্ছে, দীর্ঘকাল ধরে পেটের অসুখে ভুগছে বলে ঠাকুমা পিসিমা মা দিদিরা কেউ তাকে মন মতো খাবার খেতে দেয় না, শুধু শিঙি মাছের ঝোল আর ভাত ছাড়া দুবেলা বার্লি আর ছানার জল, এই খেয়ে লোকে দিনের পর দিন থাকতে পারে? রাত্রিরে তার ঘুম আসে না, তাই তো এই অদ্ভুত রোগ। খোদন ধীরে ধীরে তার বিছানা থেকে নেমে এলো। সারাদিন ধরে কোন রোগীর মৃৎসেফে কি খাবার আর ফল রাখা হয়েছে সে বিশেষ মনোযোগ দিয়ে নিরীক্ষণ করেছে। এইবার সে হাঁটি হাঁটি পা পা করে এগুলো, কোনো মৃৎসেফ থেকে কুড়িয়ে নিল পাকা মর্তমান কলা, কোথা থেকে আপেল আর আঙুর, আবার কোনো মৃৎসেফ থেকে এক বাক্স টাটকা সন্দেশ তুলে নিল। আস্তে আস্তে পা টিপে টিপে সে সিঁড়ির কাছে এগিয়ে গেল। চারদিকে একবার ভালো করে তাকিয়ে দেখল, একজন রুগী সারা সন্ধে একটি গোয়েন্দা কাহিনী পড়ছিল। এখন দেখা গেল সেই বইটি রোগীর হাত থেকে পড়ে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। দক্ষিণের হাওয়ায় সেই গোয়েন্দা কাহিনীর পাতাগুলো ফরফর করে উঠছে। খোদন অন্যান্য সৌদার সঙ্গে সেই বইটিও সংগ্রহ করে নিল। তারপর অতি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। পরদিন সকালবেলা ডাক্তারবাবু যখন খোদনের বাসায় গিয়ে তার খোঁজ করছিলেন, তখন সে তার বিছানায় শুয়ে ভোঁস ভোঁস করে নাক ডাকিয়ে ঘুমোচ্ছিল। ডাক্তারবাবু আস্তে আস্তে তাকে ডেকে তুলে জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? খোদন চোখ কষলে উত্তর দিলে, স্বপ্ন সঞ্চরণ।
ধন্যবাদ গল্পটি শোনার জন্য। ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের জন্য কোনো পরামর্শ থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আজকের মতো ভালো থাকুন সবাই, টাটা।